হ্যালো গাইস, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত জানাই। শুরু করছি, তো দেখতেই পাচ্ছ ব্যাডিং। তো আজকে যাব হচ্ছে বাড়ি। তো আজকে বাড়ি যাব হচ্ছে তোমার 6:05 ট্রেনে, আর তোমাদের দাদা ভাই ওখান থেকে ড্রপ করতে আসবে। শোন না একটু, আমি তো কথা বলছি। আর কি কি দিয়েছে না দিয়েছে তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করবো। জামা প্যান্ট তো দেখিয়েছি, আরো যেগুলো নিয়ে যাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আনকমন আনকমন জিনিস যেগুলোর কোনো তুলনা হয় না। তো যাই হোক, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে রান্না হয়েছে, বাবু লাগছে। ইলিশ মাছ রান্না হয়েছে, চিকেন রান্না হয়েছে, এখনই খাওয়া দাওয়া করলাম। আর এখন বাজে হচ্ছে 3:45, আমরা 5টার ট্রেন ধরবো। তো ভাবলাম যে ভিডিওটা করতে লাগি এবার। সারাদিন আজকে একটু বসেছিলাম, মনটা খুবই খারাপ, যেহেতু চলে যাবো, অনেক কদিন ছিলাম, এবার চলে যাব, মনটা একটু খারাপ লাগছে। তো তোমরা সবাই জানো যে মায়ের বাড়ি থেকে যেতে সবাই খুব কষ্ট লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস, এই যে আমি রেডি হয়ে গেছি। আভি এসো, উঠে এসো, আভিও রেডি হয়ে গেছে, এদিক ঘোরো। এই যে, তো এই যে সব ব্যাগপত্র আমার রেডি হয়ে গেছে। ওই যে, তো চলো তাহলে এবার যাওয়া যাক। তো গাইস, দেখতেই পাচ্ছ টোটোতে উঠে গেছি। তো বাবা যাবে সাইকেলে, যেহেতু বাবা নবদ্বীপ পর্যন্ত দিতে যাবে, তোমাদেরকে বলা হয় না। আর এই যে আভি, আর তো চলো কি আর বলবো, স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, টাটা। তো আর এই যে দেখতেই পাচ্ছ, আমি স্টেশনে চলে এসেছি, বাট বাবা এখনো আসেনি। আমরা যে ট্রেনটাই যাব হচ্ছে জঙ্গিপুরের, বাবা জানে একটু লেট আছে, ওর জন্য এখনো আসেনি। তো চলো বাবা আসুক, দিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো গাইস, বাবা চলে এসছে, ট্রেনের খবরও হয়ে গেছে। এই যে বাবা বসে রয়েছে দেখতেই পাচ্ছ, আর আর এদিকে দেখো বাবা একটু ওখানে কি বসেছে, আবিও বসেছে মানে হেলাম দিয়ে। তো চলো ট্রেন আসছে, তোমাদের টেস্ট। তো গাইস, আমি তোমাদের ট্রেনের মধ্যে কিচ্ছু দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে আজকে। আর এই যে তোমার দাদা ভাইকে পেয়ে গেছি, আর আমরা চলেও এসেছি, বাবাও চলে গেছে। তো দেখতেই পাচ্ছ আর নবদ্বীপ ব্রিজটা কি সুন্দর লাগছে। কোনোদিন এইভাবে ধরো ভিডিও করতে পারিনি, ভিড় থাকে বলেও ভয় ভয় লাগে, আর কি সুন্দর লাগছে তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। আর আভিও বলছে মা দেখো কি সুন্দর লাগছে, তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি এখন একটু বগর বগর করছিলাম। তো চলো, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, মানে ওইখান থেকে খুব খারাপ লাগছিলো, এখন বাট একটু ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে এই সরি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস, আমরা যেটা বলা কওয়া করছিলাম, মানে জঙ্গিপুরের ট্রেনে মানে হাওড়া পর্যন্ত গেলে 30 টাকা, আগের স্টেশনে নামলেও 30 টাকা। তো আমরা নবদ্বীপ পর্যন্ত এসেছিলাম, 30 টাকা করে নিয়েছে, তাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম। তো এর আগের দিনও আমি গেছিলাম জঙ্গিপুরটাতেই, তো ছাড়তাম না, 5 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, জানি না যে কী হতো। তো তার জন্য আজকে বাবা জানে বলে 30 টাকা দিয়ে 60 টাকা দুটোকে দিচ্ছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ গৌরাজের পুজো হচ্ছে, তো চলো তোমাদের সাথে পরে। হ্যালো গাইস, তো অনেকক্ষণ আগেই আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো সব যেগুলো কাচতে হবে এখানটাতে বার করে দিয়েছি। আর আমি ওই বাড়ি থেকে যেগুলো এনেছিলাম সেগুলো ঢালা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। সেগুলো হচ্ছে কি বলবো, আলু, পটল, কুমড়ো, পেঁয়াজ, আদা মাদি দিয়েছে, আর ওই জন্য আমি কিছু বলিনি, যা দিয়েছে দিয়েছে। তো আর দিয়েছে যেটা গম, গমটা নিয়ে এসেছি পিসতে দেবো। তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সেমন কিছু, আর যা যা জিনিস শাড়ি বাড়ি নিয়ে এসেছিলাম ওগুলো সব দেখিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর যেটা দিয়েছে 2 পিস মানে ইলিশ মাছ, 3 পিস রুই মাছ, 4টে কমপ্লিট মাছ, এগুলো দিয়েছে, আমার মেয়ে খেতে ভালোবাসে তার জন্য। ওগুলো ভাজা দিয়েছে, কালকে রান্না করব। আমি জানি না ভিডিওটা তোমাদের কতটুকুনি দেখাতে পারবো। তো চলো, আমি বিজনেস জগতটা পাল্টে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, টাটা। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো?
আশা করছি ভালো আছো, কারণ কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম আমিকে ঘুম পাড়াতে গিয়ে। আর এখন বাজে 12:05 আর আমার রান্না বান্না হয়ে গেছে। বাবা যে মাছগুলো কালকে পাঠিয়েছিল ওটাই তরকারি করেছি, তো চলো তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে যেটা দেখাচ্ছি ভাত, তারপরে হচ্ছে তোমার কুমড়ো আলু সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, এটা হচ্ছে আমড়া চাটনি, আর এই যে এটা হচ্ছে কমপ্লিট মাছ আর ইলিশ মাছ একসাথে করে দিয়েছি, আর এই যে চিংড়ি আর রুই মাছের ঝোল আলু আর কচু দিয়ে। তো গাইস কি রান্না বান্না হয়েছে তোমাদের দেখালাম, আর কালকে রাতে তোমাদের সাথে কথা বলেছিলাম যে চাদর মাদর পাল্টাই, তো চাদর মাদর পাল্টিয়ে আমি বলছিল মা ঘুমাবে, তারপরে ঘুমিয়ে গেছিলাম, তো ভিডিওটা তার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি, তোমাদের তো বললামই এক্ষুনি। আর আবি এখন বদমাইশি করছে, বদমাইশি এই শোকেসের কাছে গেছে, ওকে সান্টেন করা খাওয়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপরে ওঠে এসে ঘুমাবে। তো কি কি রান্না হয়েছে দেখালাম, এগুলোই কালকে দিয়েছিল বাবা, যে চচ্চড়ি করেছে সবজিগুলো এনেছিলাম ওর জন্য আজকে চচ্চড়ি করে নিয়েছি, নষ্ট হয়ে যায় যদি, ওই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর মাছগুলো কালকে যেহেতু ভাজা ছিল আমি ফ্রিজে রেখেছিলাম, সেগুলোই রান্না করলাম। তো চলো আজকের ব্লগে তেমন কিছু ইন্টারেস্টিং তোমাদের দেখাতে পারলাম না, তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, কেমন টাটা লাভ ইউ অল।